وقل لهما قولا كريما. আমার মা আমার বাবাকে কি করতে হবে? সম্মান করতে হবে। তো আমরা যারা মন ভেঙে গেছি, আমরা একটু বসি, ধৈর্য ধরে বসি। কোরআনের মাহফিলের মাঝে আসলে আল্লাহ তাআলা আশার বদৌলতে এক একটি কদমের বিনিময়ে এক বৎসরের যে সগীরা গুণা আছে আল্লাহ তাআলা এই গুণাগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম মকুল্লাহুমা কাউলান কারীমা। তো আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলার আনুগত্য করার পরে কার আনুগত্য করব? বলতেছে তোমার মা। আবার বলতেছে কি? তোমার মা। আবার বলতেছে কি? তোমার মা। চতুর্থ নম্বরে আইসা বাবার কথা বললেন। তাহলে সেই মাকে আমাদের কি করতে হবে? সম্মান দিতে হবে এবং মহাব্বত করতে হবে এবং ভালোবাসতে হবে, মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে। তারপরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি এই জন্য আমার মা কি করলো? আমার মা হলো বিচার দিল। কি দিল? বিচার দিল। বিশ্বনবী বলেন এই ব্যাপারে আমার কোনো কিছুই করার নাই, এই ব্যাপারে আমার কোনো কিছুই করার নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, বেশি লম্বা করো না গো। আবু হুরায়রা ডাক দিয়া বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসি গো এই জন্য আমাকে আমার মা বড় আঘাত করেছে, আমার মা আমাকে একটা চর মেরেছে গো নবীজি, এই ব্যাপারে আপনার কোন কিছু করার আছে নাকি? আমার নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা রে, তোমার মা যেহেতু তোমারে মারছে এই জন্য আবু হুরায়রা আমার কোনো কিছু করার নাই, তোমার মা যদি তোমাকে একটি থাপ্পড় খেল এইরকম করে যদি আরো দশটি যদি চর মেরে দেয় তাহলে আমি রবির কোনো কিছু করার নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মানলাম আপনি এইটার বিচার করবেন না, মা যেহেতু আমাকে মেরেছে এইটার জন্য বিচার করবেন না গো নবীজি, কিন্তু আপনি তো এইটা পারেন আমার মার জন্য দোয়া করতে পারে। এই কথা যখন আবু হুরায়রা বলেন তখন আমার নবী আবু হুরায়রার ওই কথার সাথে সাথে আমার নবী দুটি হাত তুলে আল্লাহর দরবারে বলেন আল্লাহুম্মা ইন্না আবু হুরায়রা, আল্লাহ রে তুমি আবু হুরায়রার মারে হেদায়েত দান করে দাও, আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান করে দাও। এই কথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছে। বাড়ির দিকে যখন রওনা দিচ্ছে, রওনা দেওয়ার সাথে সাথে একজন ব্যক্তি পিছন দিক দিয়ে আবু হুরায়রাকে এইরকম করে টান দিয়ে ধরলেন। আবু হুরায়রা বলে আমাকে ছেড়ে দাও, আমার মার জন্য আমার নবী দোয়া করেছেন, আমি এখন এই মুহূর্তে আমার বাড়িতে যাইব, আমি বাড়িতে যাইব, আমার মা
আমার কাছে আমার নবীর দোয়া আগে পৌঁছায় নাকি আমি আবু হুরাইরা পৌঁছাই। এই কথা বলিল ওই লোকের কাছ থেকে আবু হুরাইরা একটা তোর দিচ্ছে দর দেওয়ার সাথে সাথে বাড়িতে যাইয়া যখন পৌঁছলেন পৌঁছার সময় দেখে আবু হুরাইরা গোসলখানা থেকে গোসল করে বাড়ির দিকে আসলেন ঘরের দিকে আসলেন। ঘরের দিকে এসে যখন ঘরে পৌঁছায় আবু হুরাইরা দেখে তার মার চুল থেকে পানিগুলো টপ টপ করে জমিনে পড়ে ডাক দিয়ে বলেন আবু হুরাইরা রে যখন তোমাকে আমি ঠাস করেছি যখন তোমাকে আমি তাপ্পর দিয়েছি ছড় মেরেছি যেই ব্যক্তি অন্তরের ভিতরে হেদায়েত আছে আমার আল্লাহ তার অবশ্যই হেদায়েত দান করবে। যেই ব্যক্তির কপালে হেদায়েত নাই ওই ব্যক্তি কোনদিন হেদায়েত পাইতে পারে না। আবু হুরাইরা মা ডাক দিয়ে বলেন যখন থেকে তোমাকে ছাপ মেরেছি আমি ওই সময় থেকে আমার অন্তরের ভিতরে কেমন জানে ওই সময় থেকে আমার কেমন জানি লাগে। আবু হুরাইরা আর দেরি করো না দেরি করো না আমাকে নিয়ে যাও তোমার নবীর বাড়ি। এই কথা যখন বললেন আবু হুরাইরা সাথে সাথে তার মাকে বললেন আচ্ছা ঠিক আছে আমার সাথে চলো। আবু হুরাইরা তার মাকে লইয়া আমার নবীর বাড়ি হাজির আমার নবীকে গিয়া বলতেছে ওগো নবীজি আমার মা আপনার কাছে আইছে। কই বলতেছে কেন আইছে ওগো নবীজি আমার মা আসছে আপনার কাছে কথা বলার জন্য। কিসের কথা ও নবী আমি যাই না আমার মাকে জিজ্ঞেস করুন। যখন জিজ্ঞেস করলেন আপনি কেন আমার কাছে আইছে ডাক দিয়া বলে নবী গো আমি যখন আমার ছেলেকে চর মেরেছি ওই সময় থেকে কেমন জানি লাগে আপনাকে দেখার জন্য কোনো বিয়ে চলে এসেছি আর দেরি করব না কোনো বিজি আমার এখনই এই মুহূর্তে পড়া দেন আওয়াজ দিয়ে পড়ি তো আওয়াজ দিয়ে পড়ি মন্ডার একটু চাঙ্গা করি বসতে আল্লাহ রোজে বসতে আল্লাহ রোজ মুদা কাফিরেরা